सम्मानित आजकल मुबारक जलसार सभापति साहेब, सम्मानित उलामाए कराम, मुरब्बियान आजाम, युवक बायहल, पर्दार आड़ालेर सम्मानिता मा बोइनखल, अल्लाह पाकेर लाख कोटि शुक्रिया आदाय करि जे आजके मस्जिदेर केंद्र करिया एक दिनी जलसार आयोजन करा हयेछे। যেই সময় পৃথিবীর কোনায় কোনায় একটাই প্রচেষ্টা চলে যে কিভাবে দিনতাকি মানুষ সরানি যায়, জিকিরতাকি সরানি যায়, তাবলীগতাকি সরানি যায়, তাফসীরতাকি সরানি যায়, ওয়াজ মাহফিল বন্ধ করা যায়, গোটা দুনিয়ার মধ্যে এই ষড়যন্ত্র চলতে আছে কিটা হন, কথা ঠিক কি না? চলেন না চলেন না, এমন ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে প্রত্যেকটা লাইনে মেহনত চলে কিভাবে মানুষরে ওয়াজ মাহফিল থেকে হরানি যায়, তফসির থেকে হরানি যায়, খানকাত থেকে হরানি যায়, তবলিক থেকে হরানি যায়। ইলা একটা সময় আমরা জায়গায় জায়গায় দেখতে পাইতেছি, এখনো আলহামদুলিল্লাহ মসজিদের কেন্দ্র করিয়া, মুদ্রাসা কেন্দ্র করিয়া দিনী জলসা হল আলহামদুলিল্লাহ। এই মুবারক জলসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বসার তৌফিক দান করছেন, যেখানে বসলে গুনাহ মাফ হয়, যেখানে বসলে আল্লাহ হওয়া যায়, আল্লাহ পাইবার রাস্তা চিনা যায়, সেই মুবারক মজলিস মহান আল্লাহ আমরারে তৌফিক দিছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর তোরা জুড়ে হোক আলহামদুলিল্লাহ। ভাই এখন আমরা প্রত্যেকে জানি যে এই দুনিয়ার জীবনটা অস্থায়ী, এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী খেয়েও থাকতে পারতাম না, আমাদের পূর্বে যারা আসলা তারা খেয়েও নাই, সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে, আমরাও একদিন কবরের বাসিন্দা হয়ে যাই। যদি কবরের মধ্যে ইমান নিয়া, নেক আমল নিয়া যাইতে পারি, তাহলে আখেরাতের জিন্দগি, কবরের জিন্দগি আমাদের জন্য হবে আসান জিন্দগি, কামিয়াব জিন্দগি, শান্তির জিন্দগি। বলেন সুবহানাল্লাহ। আর যদি এই দুনিয়ার থেকে আমরা ইমান ও নেক আমল নিয়া যাইতে না পারি, তাহলে কবরের জিন্দগিটা আমাদের জন্য হবে নিকৃষ্টতম জিন্দগি। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা, ইন্নাল্লাযীনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইমান আনছে, নেক আমল করলো, ইমান আনার পরে নেক আমল করলো, এরা পৃথিবীর সব মখলুকতর চাইতে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতেও, বেগুনা ফেরেস্তার চাইতো আল্লাহর কাছে শ্রেষ্ঠ যারা ইমান আনলো আর নেক আমল করি লইল। সুবহানাল্লাহ। আপনি আমি ইমান আনছি আল্লাহর উপরে, যদি নেক আমল করি তাহলে আপনার আমার দরজা এত উঁচু আল্লাহ পাকে বানায় দিছে। মুসলমান বাবারা আমার বায়ে নকল, আল্লাহর উপরে ইমান আনা, নেক আমল করা, ইমান আনা এটা অত সহজ ব্যাপার নাই যে আমি মুসলমানের ঘরে জন্ম লইছি আর আমি পাঞ্জাবি লাগাইছি, টুপি লাগাইছি, আমি মুসলমান হয়ে গেলাম, আমি ইমান আলা হয়ে গেলাম। এইভাবে আজ কত টুপি আর পাঞ্জাবি আলা ইসলামের ক্ষতিকোত্রা, যারা নামদারি মুসলমান মুনাফিক, ইন্টারনেটের মাধ্যমে মুসলমানের ওয়াজ বন্ধ করার চেষ্টা কোত্রা, ইউটিউবের মাধ্যমে প্রচেষ্টা চালাইতরা মুসলমানের তবলিগ তফসির খানকাবন করবার লাগিয়া, কিন্তু নামে মুসলমান, বাবু মুসলমান, মুসলমানের সন্তান, টুফিও মাতাত আছে, ওটার লাগে খালি মুসলমান কইলেও হয় না, মুসলমান দুই প্রকারে বিভক্ত, মুসলমান মুমিন, মুসলমান মুনাফিক। যেখানে আল্লাহ মুমিনের কথা কোরআন শরীফও কইছেন, সাথে সাথে মুনাফিকর কথাও কইছেন, কারণ মুমিনের মতো লেবাস লাগাইয়া, টুফি লাগাইয়া, আপনার তসবি হাত নিয়া, জুব্বা লাগাইয়া, ফাগুড়ি লাগাইয়া মুনাফিক মাঝে মাঝে ঘুরে আর ইসলামের ক্ষতি করে। মুসলমান বাবারা আমার বায়ে নকল, এই জন্য মুনাফিকটা কি সর্ব অবস্থায় সাবধান,
হারাম কোনো কোনো সময় কোনো কোনো সময় নাই সব সময় জাতিবাইর দ্বারা এই মুনাফিক জাতিবাইর দ্বারা মুসলমানের যা ক্ষতি হইছে এর চাইতে মনে হয় বেশি আর কেউ ক্ষতি করতে পারছে না আর কেউ ক্ষতি করতে পারলো না মানে যদি এরা সুযোগ দিত না আজকে আপনি দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করা হইল নামাজের মধ্যে নামাজরত অবস্থায় যদিও যে শহীদ করছে সে মুসলমান নাই কিন্তু লেবাসটা তো মুসলমানই লাগাইয়া গিয়া নামাজর করে আপনার উবাইছে হযরত ওমর রেফিটি ভাই মারছে খলিজা ভাই ফারিয়া মার হইছে ইয়া ওবা সুরা কই গেছে দুধ মুখো দিলে খলিজা ভাই ফারিয়া মার হই যায় অতস যাই ওমর রে নবী যে ফরমাইতে আমার পরে কোনো নবী নাই আল্লাহ যদি কোনো নবী বানাই তাতে আমার ওমর রে বানাই দিলেই লাগে সুবহানাল্লাহ বাতাসও সম্মান দিত মাটিও সম্মান দিত নদীও সম্মান দিত সুবহানাল্লাহ হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসমান গনী সম্পর্কে নবী যে ফরমান আন ওসমান আজিন নূরাইন আমার ওসমান হচ্ছেন দুই নূরের প্রদীপ সুবহানাল্লাহ নবীজি বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকজন নবীর একজন বন্ধু বা এক হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরে আমার বন্ধু হিসেবে থাকবে আমার দামান হযরত ওসমান গনী সুবহানাল্লাহ সেই ওসমান গনী রে নামাজ পড়িয়া কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায় তারা আপনার শহীদ করলো হাত কাটিল পাও কাটিল শরীর অঙ্গ প্রত্যঙ্গ ছেদাইল কোরআনে কারিমের মধ্যে রক্ত ছিটা পড়লো দুনিয়ায় যদি কোরআনের মধ্যে যদি রক্ত পড়িয়া থাকে কাউরর সর্বপ্রথম ওসমান গনির রক্ত কোরআন শরীফের মধ্যে পড়ছে তেলাওয়াত অবস্থা জমিন তাকে তানেও বিদায় করে দিলা সুলমান বাবারা আমার ভাইয়ের হল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করা হইল যে আপনার হত্যা করলো তার নাম হইল এই আপনার আব্দুর রহমান ইবনে মুলজিম 10 দিন এতেকা পড়ছে তারে জিগানি হইল তুমি আলীরে কিতা লাগে আল্লাহ বলে আলীরে মারবার লাগি 10 দিন এতেকা পড়ছি নাউজুবিল্লাহ হুকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে নবী যে ফরমাইতা আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা আমি হইলাম জ্ঞানের রাজ্য আর আমার আলী হইলেন সেই দর রাজ্যের দরজা সুবহানাল্লাহ হুকা আর জোরে কও সুবহানাল্লাহ যে আলী সম্পর্কে নবী যে ফরমাইতা এই পৃথিবীর সমস্ত আল্লাহর অস্বীকার করনওয়ালার জন্য আল্লাহ পাক আমার আলীরে বাগ বানাই হবে দিছেন সুবহানাল্লাহ সেই আলী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যে মানল নামদারি মুনাফিক মুসলমান আপনার ফজরের নামাজ যাইতরা ডাকিতরা যে আপনারা নামাজের জন্য বাইর হও নামাজের জন্য মসজিদে যাও খরে দিতে গিয়ে সাদ মারি দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ শহীদ হইলা কারবালার ময়দানে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বিশিষ্ট সাহাবায়ে কেরাম হল পর্যন্ত করবালা শহীদ হইলা ফানি দিলা না ফুরাত নদীর ফানি উঠাইতে দিলা না ডিসি মুসলমান এসপি মুসলমান গভর্নর মুসলমান বাদশাহ মুসলমান সব মুসলমান কিন্তু একদল মুসলমানরা তো শহীদ হই গেলা মুসলমান বাবারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাইর গইলা জেল গেলা একদল মুসলমানে জেল দিলাইয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জেল কাটিলা ইমাম মালিকে জেল কাটিলা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওলা করে দিয়ে আপনি 28 দিন পর্যন্ত বান্দিয়া সেলের মধ্যে রাখা হইছে মুসলমান বাবারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ফাতর দিটা নিল যুগে যুগে এই পৃথিবীর মধ্যে মুমিন মুসলমানরা বাইরে খাইল জাতি বাইরে কারণে জাতি বাই মুনাফিক মুসলমানের কারণে কোন আউযুবিল্লাহ এখন ওই সমস্যা আছে না নাই এই যে ওয়াসিম রাজবি মুসলমান নানি কোন চাই মুসলমান নানি মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্ম লইয়া টুফি লাগাইল টকি লাগাইল আর বাদে কোরআন শরীফের ভুলবার করে বাদে কোরআনের বিরুদ্ধে আপনার সবসময় ডিভাইড করেন টিভির পর্দাত গিয়া শেষ পর্যন্ত আল্লাহ তারে আলাদা করে দিল কোরআন তাকে সরাই দিল মুসলমান বাবারা আমার ভাই নকল সর্ব অবস্থায় অনেক টুপি আলায় অনেক আপনার লেবাস আলায় ইসলামের ক্ষতি কতরা যারা ইহুদি নাসারার এজেন্ট হইয়া দুনিয়াতে কাম করিয়া দিতরা ওটার লাগে শুধু টুপি আর পাঞ্জাবি হইলেও যে মুমিন হয়ে গেছিল না মুসলমান বাবারা আমার ভাই নকল খাঁটি ইমান বানায়া নেক আমল করিয়া যদি দুনিয়ার মধ্যে থাকো আমার আল্লাহ ফরমাইত্রা পৃথিবীর সব মখলুকর চাইতে তুমি শ্রেষ্ঠ এমনকি আমার বেগুনা ফেরেস্তার চাইতেও তোমার নাম আমার কাছে বেশি সুবহানাল্লাহ ও মুসলমান আমরা আল্লাহর উপরে ঈমান আনছি আল্লাহ একজন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহর কোনো সঙ্গী নাই সাথী নাই আল্লাহর মতো আসমান ও জমিন আর কেউ আসেনি
আল্লাহ জালা শুনো নীলার খেউ শুনেনি শুনেনি আর খাও আল্লাহ জালা দেখো নীলার খেউ দেখে না আল্লাহ যেইভাবে বুঝো নীলার খেউ বুঝে না এমন একজন মহান আল্লাহর উপরে ঈমান আনছি মুসলমান বাবারা আল্লাহর উপরে ঈমান আনার সাথে সাথে আল্লাহর ফেরেশতাগুলোর উপরে ঈমান আনছি হঠাৎ দেখি না ওই ফেরেশতাও আমরা কোনোদিন দেখি নাই আল্লাহর ফেরেশতাগুলোর উপরে ঈমান আনছি আল্লাহর কিতাবগুলোর উপরে ঈমান আনছি আল্লাহর রাসূলগুলোর উপরে ঈমান আনছি কিয়ামতের দিনের উপরে ঈমান আনছি বালা বুড়া তকদিরের উপরে ঈমান আনছি মরার পরে আবার জিন্দা করা হইব হিসাব নিকাশ হইব আল্লাহর সামনে আবার যাওয়া লাগব এই কথার উপরে মুমিনে ঈমান আনে কোনো সন্দেহ আছে নি বাবা জিরা আছে নি কোনো সন্দেহ মুমিন কোনোদিন সন্দেহ করে না মুমিনে জানে এই দুনিয়া চিরস্থায়ী নাই কবরে যাওয়া লাগব আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগব আল্লাহ আবার হিসাব কিতাব করবা আমার জিন্দেগি কোন খাজবে হই আইছি ওই মুমিন কোনোদিন আপনার দুনিয়ার কোন ইহুদি নাসারা কোন মুশরিকর দলা লয়া জমিনও কোনোদিন খাজ করতে পারে না কথা দেখি না ও মুসলমান বাবারাম আমার বাইন গল আল্লাহ ফরমাইতরা যে ঈমান আনছে আল্লাহরে আল্লাহ বনিয়া মানি লইছে রসুল রে সত্য রসুল মানছে আল্লাহর রসুলের প্রত্যেকটি বিধান যেগুলো রাখিয়ে তৈরি গেছেন সেই বিধান অনুযায়ী জমিনের মধ্যে জীবন পরিচালনা করে ওয়ামিলু সালিহাত নেক আমল করে বুড়া কোনো আমল করে না নেক আমল মানে কি দাম পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে সুবহানাল্লাহ আরো জোরে করে কও সুবহানাল্লাহ মুমিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজান শরীফ আসলে তারা রোজা রাখে যাকাত দে যদি নিসাবর মালিক হয়ে যায় তারা যাকাত আদায় করে তারা কোনো দিন কোনো মানুষের ক্ষতির মধ্যে চায় না চাহে ইহুদি হোক চাহে নাসারা হোক চাহে খ্রিস্টান হোক চাহে হিন্দু হোক যে কোনো জাতির মানুষ তা হোক না কেন ওই মানুষগুলার ক্ষতির মধ্যে কোনো দিন মুমিন যায় না হোক সুবহানাল্লাহ মুমিনে কোনো দিন আইলটেলে না মুমিনে কোনো দিন কোনো মানুষরে হত্যা করে না ও মুসলমান তারা সর্ব অবস্থায় ভালো আমল করে একজন মানুষ বিপদগ্রস্ত হইলে ওই বিপদগ্রস্ত মানুষটারে আপনার যাই জরুরত পুরা করিয়া সুবিধা করিয়া দেখো সুবহানাল্লাহ অসহায় মানুষরে সহায় দে তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তারা তসবিহ তাহলিল করে তারা জিকির আজকার করে তারা কোনোদিন আপনার মানুষের ক্ষতি যায় না অহংকারী করে না বেটাগিরি দেখায় না মানুষের গীবত করে না মানুষের সুকলি করে না মানুষের সমালোচনা করে না কিন্তু এখন দেখা যায় আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে মানুষের গীবত সুকলি করে আছে না নাই বাবুদিয়া আছে নি মাতুন না কেন মানুষের গীবত করে মানুষের সুকলি করে আসেনি মুমিন হইলে তো এটা করার কথা না মানুষের গীবত মানুষের সুকলি করা এটা গুনাহ না সওয়াব গুনা ছোট গুনা না বড় গুনা বড় গুনা ও মুসলমান বাবারাম কিন্তু দেখা যায় একজন মুসলমান ইমানদার ইমানের ঘোষণা করে নেক আমল করে দেখায় কিন্তু মসজিদের বারিন্দাত বয়া মানুষের সমালোচনা করে আসে না নাই নমাজ পড়িয়াও কিছু মানুষ আছে সালাম ফিরাইয়া দোয়াও শেষ করিয়া ফুব মুখা হইয়া মানুষের মাত মাতা শুরু করে দিই এটা আদত হয়ে গেছে আবার কিছু মানুষ আছে বাজারও গেল বিকাল বেলা হোটেল দুই কাপ চা খাইতো মানুষের মাত মাতিত এই মানুষের পিছনে একটা না একটা আইব বার করতে লাগে আবার আরেক দল মানুষ আছে নিজের অস্তিত্বরে গিয়া টিকাইয়া রাখতে অথবা উচ্চ পর্যায়ে নিতে গিয়া অন্যরে একবারে তলে ফেলাইবার লাগে তার সমালোচনা করা তার পিছনে বদনাম বার করা তার পিছনে নতুন নতুন আইব করা ইলা বেমার সমাজও আছে না নাই বাবা যেটা কিতাব মুসলমান বাবারা এমন একটা বেমার সমাজরে গ্রাস করিয়া ফেলার শিক্ষিতর ভিতরেও আছে অশিক্ষিতর ভিতরেও আছে মুরব্বীর ভিতরে আছে জোয়ানোর ভিতরে আছে
ছোট্ট মানুষের ভিতরে আছে, মা বন্ধুর মধ্যে আছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস হয় প্রতিটা মানুষ যারা মানুষের গীবত করে, মানুষের শুকলি করে এবং মানুষরে ধিক্কার দিয়া হতা হয়। খাউনাউজুবিল্লাহ, জোরে খাউনাউজুবিল্লাহ। সামান্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস ওই প্রতিটা মানুষ যারা মানুষের গীবত করে, মানুষের শুকলি করে, মানুষের পিছনে আইব বার করে, বদনাম করে এবং মানুষের কুসা মারি ধিক্কার দিয়া খতা হয়। খাউনাউজুবিল্লাহ। ও মুসলমান, জবাব দেও, আমাদের সমাজের ভিতরে ইমানের দাবি করে, নেক আমল করে, কিন্তু এমন রোগী সমাজও আছে না? নাই। মানুষের গীবত করে, মানুষের শুকলি করে, মানুষের পিছনে বদনাম বাইর করে। আমি বেশি শিক্ষিত, আর একজন বে অশিক্ষিত বানাই ফালাই, দের শিক্ষা নাই, যোগ্যতা নাই, এমন হতাও হয়ে আছে না? নাই। ও মুসলমান বাবারা, ইমাম সাহেব নিজেও জানে না তার পিছনে কিতা বদনাম আছে, এমন একটা বদনাম ইমামর পিছনে বাংদা লাগাইয়া দিল। ইমাম সাহেব ছয় মাস হয়ে গেছে, গ্রামের প্রত্যেকটা মানুষে জানি লাইছিল কিতা বদনাম আছে, কিন্তু ইমাম সাহেবের নিজেও জানে না তার পিছনে কিতা বদনাম আছে। অমুকের ছেলে কিতা করছে, মেয়ে কিতা করছে, ফজর নামাজ পড়ি আল্লাহর বান্দা তসবিহ তাহলিল করতো, কিন্তু না, তফসি বাদ দিয়া আধা ঘন্টা সময় বারিন্দাত খাটাইয়া দে। সারা দুনিয়ার যত গফ আসলো, যত সমালোচনার গীবতার শুকলি আসলো, সারা জমাইয়া ফজর নামাজ পড়িয়া মসজিদর বারিন্দার বইতে শুরু করে দিল। ইশরাকর নামাজ পড়ল না, তসবিহ তাহলিল পর্যন্ত করলো না, আধা ঘন্টা খাটাইয়া বান্দা পানির মধ্যে চলে যায়। খাউনাউজুবিল্লাহ। অথচ এটারে মানুষে গুনাও মনে করে না। আল্লাহর নবী ফরমাইত্রা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, মানুষের গীবত করা, মানুষের শুকলি করা জিনার চাইতো আরো জঘন্যতম গুনাহ। খাউনাউজুবিল্লাহ। জিনার চাইতো জঘন্যতম গুনাহ। ও মুসলমান, আজকে সমাজের ভিতরে যদি একজন জিনা করিলেন, সে যদি শরীয়ত মানে না, আলিমুল আমাফলর খতা মানে না, কোরআন আর আইন ও কানুন মানে না, ওই বান্দার সমাজ তাকিয়া আউট করি, তো আইনি না হয় না, মারাত্মক গুনাহ করছে, জিনা করছে, জিনার মতো গুনাহ করি লাইছে, সমাজ তাকে তারা আউট করা হইছে। অথচ নবী যে ফরমাইতরা, সেই জিনার চাইতেও জঘন্যতম একটা গুনাহ, জিনার চাইতেও জঘন্যতম একটা গুনাহ, মানুষের পিছনে আইব বার করা, মানুষের পিছনে বদনাম বার করা। খাউনাউজুবিল্লাহ। অথচ মুসলমান, মুমিন, ইমানের দাবিদার ইটারে গুনাহ মনে করে নি বাবা দিরা কোন চাই, ইটারে গুনাহও মনে করে না। মাগরিবর নামাজের উপরে এক কাপ চা খাইতো আর মানুষের মত মাতিত, তিমুকার মধ্যে চলে যায়, বাজারে চলে যায়, সার হোটেলে গেল চা খার, আর খালি বদনাম বার করতে আসে, গুরু বদনাম, হগুরু বদনাম, শেষ পর্যন্ত বার করতে করতে ইমাম সাবর বদনাম পর্যন্ত দোকান বইয়া করতে তাকে আসে না? না। ও মুসলমান, আপনারা মনে করবা জিনার চাইতে জঘন্যতম গুনা কেমন হইল? আল্লাহর নবী ফরমাইত্রা, জিনার সম্পর্ক হলো হুকুকুল্লার লগে, আর গীবতর সম্পর্ক হলো হুকুকুল ইবাদর লগে।
জিনা করিলাইছে আল্লাহর দরবার বান্দা যদি তওবা করে আল্লাহ আমি জিনা করিলাইছি আমারে তো আমি তওবা করি আর আমারে মাফ করে দেও হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিলাইতে পারন ও মুসলমান কিন্তু যে বান্দার তুমি গীবত করলাই সুকলি করলাই যে বান্দার পিছনে তুমি আইব বার করলাই ওই বান্দা নিজেও জানে না তার পিছনে কিতাবত নাম্বার করছো যত সময় পর্যন্ত নবী যে ফরমাইতরা যত সময় পর্যন্ত ওই বান্দার কাছে মাফ চাইবাই না অত সময় পর্যন্ত আল্লাহ পাকে তোমারে মাফ করে দিতা নাই কও সুবহানাল্লাহ ও মুসলমান বাবারা আমার বাইন কোন এই জন্য নিজের জীবনে সংশোধন বানাও ইমানের দাবি হল্লে হবে না কিছু বেমার আছে এই বেমারগুলো আমাদের করতে থাকি দূর করতে হবে আজকে আমরা মন করে এটা কোনো গুনাহ নাই অথচ আপনার আল্লাহ ফরমাইতরা ধ্বংস যারা এই দুইটা গুনার সামনে সমাজের মধ্যে চলে একটার নাম হইল হুমাজা হুমাজা মানে মানুষের গীবত করা মানুষের চুকলি করা মানুষের আইব বার করা আর লুমাজা মানে মানুষরে ধিক্কার দেওয়া কুসা মারিয়া কথা কওয়া মানুষরে আমনা সামনা হিসেবে বুড়া বালা করা মানুষরে ইশারা দিয়াও ধিক্কার দেওয়া এমন গুনার মধ্যে যারা মুক্ত না আছে তারা জাহান্নামী ও মুসলমান এই জন্য এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করিয়া নাও যদিও আমি ইমানওয়ালা যদিও আমি ইমানদারের ঘরে জন্ম লইছি যদিও আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর যদিও আমি টুপি মাথা দিয়ার এমন গুনার খাম যদি আমার জীবনের মধ্যে থাকে এই ইমানে জান্নাত ফৌসিতে দিবে না কথা দেখি না হযরতে ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা মানুষের গীবত করে মানুষের চুকলি করে মানুষের আইব বার করে এদের উযু আল্লাহর কাছে কবুল হয় না নামাজ কবুল হয় না এদের তসবিহ তাহলিল পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না খাওনাউজুবিল্লাহ এই জন্য মুসলমান বাবারা আমার ভাই নকল এই কোরআনের মাহফিল থেকে কি ওয়াদা দিতে পারবা আল্লাহ আজকের এই মাহফিল থেকে ওয়াদা করলাম আর কোনোদিন মানুষের গীবত করতাম না মানুষের চুকলি করতাম না মানুষের পিছনে আইন পার করতাম না মানুষের দীক্ষা দিয়া কথা কইতাম না কোন কোন ভাইয়া যদি গাত খানুটে আল্লাহরে দেখাই দাও ইনশাল্লাহ সবাই রাজি তো জোরে করে কই ইনশাল্লাহ আমরা মানুষের পিছনে আইব বার করতাম নাই মানুষের সমালোচনা করতাম নাই মানুষের কিবত করতাম নাই এমন বেমার যদি তোমার জিন্দগির মধ্যে না থাকে বোঝা গেল তুমি নেক আমল করাতাছো তুমি খারাপ আমলের মধ্যে নাই ইমান আনছো ঠিক কিন্তু তুমি মানুষের গীবত করো মানুষের চুকলি করো ইমান আনছো ঠিক কিন্তু তুমি অহংকারী করো বড়ত্তা দেখাও বেটাগিরি করো আছে না নাই আমি বড় আমার মতো ধনী এলাকার মধ্যে কেউ নাই আমার মতো জ্ঞানী এলাকার মধ্যে কেউ নাই আমার মতো সম্মানী কেউ নাই আমার মতো গোষ্ঠীওয়ালা কেউ নাই এমন অহংকারী ওই ইমানওয়ালার ভিতরে যদি থাকে ওই ইমানটা মকম্মল ইমান হবে না মুসলমান অহংকারী করা গুনাহ কবিরা নিজে নিজরে বড় মন করা গুনাহ কবিরা এই জন্য যুবক ভাইয়াই নকল এমন বড় গুনাহ কবিরার মধ্যে যাইও না যে আমার মতো গোষ্ঠী এই জমিনও কেউ নাই আমি হইলাম সবচেয়ে বড় গোষ্ঠীওয়ালা মানুষ আলগাপুরের জমিনও কথা চললে আমার কথা চলতো মসজিদের প্রেসিডেন্ট হইলে আমি হইতাম মসজিদের সেক্রেটারি হইলে আমি হইতাম সমাজ যদি কোনো মাত মাতিলে আমি মাতিতাম অন্য কেউ মাতিবার অধিকার নাই কও নাউজুবিল্লাহ তুমি যত বড় যত টেকাওয়ালাও যত বড় জমিদার জমিদারি দিয়ে আল্লাহর গেছে দামি হওয়া যায় না গোষ্ঠী দিয়া দামি হওয়া যায় না বেটাগিরি দিয়ে দামি হওয়া যায় না শিক্ষা দিয়াও দামি হওয়া যায় না আল্লাহর কাছে ওই বান্দা দামি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে সবচাইতে দামি হইল বান্দা যেই বান্দা মুত্তকির পরে হেজগার আল্লাহরে ডরায় খাঁটি ইমানওয়ালা বান্দা যদি টেলাওয়ালা হয় তার দাম আল্লাহর কাছে আছে না নাই রিক্সাওয়ালা হইলে তার দামও আছে এমনকি মাটি খাটরা সারাদিন বান্দা মাটি খাটে অত আপনার ড্রেন সাফা করে সে যদি মুত্তকি হয় খাঁটি ইমানওয়ালা হয় তার দাম আল্লাহর কাছে আছে কও সুবহানাল্লাহ ও মুসলমান
একজন মুত্তাকি ঈমানওয়ালা বান্দা যদি আল্লাহর দরবারে একবার আতুটায়া দোয়া করে আল্লাহ আমি তোমার দরবারে এটাই চাই আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হয় ওই আল্লাহর পক্ষ থেকে জবাব আসতে দেরি হয় না খুব সুবহানাল্লাহ এই জন্য গুষ্টি দিয়া দামি হইবার চেষ্টা করবা না আপনার শিক্ষা দিয়া দামি হইবার চেষ্টা করবা না এই কথা কল্পনা করবা না যে আমার মতো শিক্ষিত জ্ঞানী কেউ নাই বরং এই জমিনের মধ্যে যারা নিজে নিজরে ছোট বানায়া চলে এরাই আল্লাহর কাছে দামি হয় সুবহানাল্লাহ যারা নিজরে ছোট বানায়া চলেন এরা আল্লাহর কাছে দামি ও মুসলমান খুব খেয়াল করে শুনো এটা বহুত বড় গুরুত্ব কথা আমি বড় আমি বড় আমি বড় এই বড়ই তোমারে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে শয়তানে কিতা কইছে আমি বড় আল্লাহ যখন কইছিলেন সেজদা কর ফেরেশতারে কইছিল ও ফেরেশতারা আমার আদমরে সেজদা কর সবাই করলো ফাসাদাদু সবাই করলো ইল্লা ইবলিস কেবলমাত্র ইবলিসে করে নাই আল্লাহ জিকাইলা কিতা লাগি করলে না বলে আনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আমারে তুমি আগুন দি বানাই নাই এরে তুমি মাটি দি বানাই নাই আগুন সালে উফরে দি যায় মাটি সালে নিচে দিয়ায় তাহলে তো আমি বড় আমি দামি আমি বড় আমি দামি আমি আগুনের সৃষ্টি কেমনে মাটির জিনিসে সেজদা করব আমার দ্বারা সম্ভব না কউ না উযুবিল্লাহ ও মুসলমান সব ফেরেশতায় সেজদা করলা কিন্তু ইবলিসে করে নাই আবার সে অস্বীকার করলো ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন অহংকারীর কারণে আল্লাহর ওয়াদা দে অস্বীকার করলো আল্লাহ ফরমান সে কাফেরদের দলভুক্ত হইয়া গেল কও নাউজুবিল্লাহ আইজ জমিনের ভিতরে যদি কোন ঈমানদার অহংকারী নিয়ে কবরের ভিতরে যায় এই অহংকারী তোমারে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে এই জন্য অহংকারী করবানা বড়ত্তা দেখাইবানা যারা অহংকার আর বড়ত্তা লইয়া ঘুরে তাদের হাসর হবে শয়তানের সঙ্গে কও নাউজুবিল্লাহ যত ছুটু হইয়া চলা যায় সমাজ অত দাম আল্লাহ দুনিয়া তো দাম দিবা কবরও দিবা আখেরাতে উচ্চ মুকাম দিবা সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ ছোট্ট একটা ঘটনা কই শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ নমাজের মধ্যে যাইতা মাগরিবের নমাজের মধ্যে যাইতা অথবা অন্য কোন ওয়াক্তের নমাজে যাইতা মসজিদের দ্বারে দি মসজিদ যাইবার সময় ছোট্ট একটা রাস্তা পার হইয়া যাওয়া লাগে ওই রাস্তা পার হইবার সময় এমন ছোট রাস্তা হবে তাকে একজন মানুষ যদি আয় অথবা কোনো জিনিস আয় যদি এই জিনিসটারে পার হইয়া যাওয়া যায় না হয়তো একজন লামা লাগে অথবা একজন উভরে দি যাওয়া লাগে দুইজন একসাথে যাওয়া যায় না কিতাবের মধ্যে লেখন শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহি নমাজের মধ্যে যাইতনা আর ওই দিক থেকে একটা কুকুর একটা কুত্তা শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহির মুখামুখি হয়ে গেলেন শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহি হইলা কুকুর তুই নিচে নামি যা নালার মধ্যে নামি যা আমারে যাইবার রাস্তা দে আমি মসজিদের মধ্যে নমাজও যাইতা কুত্তায় উঠিয়া কইলাম ও শেখ রাফি তুমি লামি যাও না আমি লামতাম পারতাম না তুমি লামি যাও না ও মুসলমান বাবারা আমার বয়ান হল আপনাদের মন প্রশ্ন হইতে পারে কুকুরে কি তার কিলা কথা হইল আল্লাহ যদি চাই কুকুরে কথা কইতে পারবো না পারতো না সুবহানাল্লাহ কুকুরে কইল শেখ রাফি তুমি লামি যাও শেখ রাফি কইল তুমি লামি যাও তুমি নাম লেখিত হইব শেখ রাফি বলেন আমার তো শরীর পবিত্র আমি উজু বানাই আইছি আর তলে যে নালা আছে নালার পানি নইল না পাক ইকানো যদি লাভি যাই গুসল করা লাগব নমাজ পড়তে হইলে উজু করা লাগব অনেক যন্ত্রণা আছে হে কুকুর
তোমার শরীরও নাফাক তোমার রুমও নাফাক তোমার লোয়াবও নাফাক গতিকে তুমি নামি যাও এবার কুত্তা ডাক দিয়া কইল শেখ রাফেঈ একটা প্রশ্নের জবাব তুমি আমারে দাও যদি নিতে পারো তাহলে আমি নালার মধ্যে লাগি যাইব তুমি যাইবা গিয়া ও মুসলমান শেখ রাফেঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন কি তাসওয়াল তুমি করো এবার কুত্তা ডাক দিয়া কইল শেখ রাফেঈ তুমি দামি না আমি দামি তুমি সম্মানী না আমি সম্মানী এই আনসার দিনে আমি রাস্তা ছাড়ি দিব এবার শেখ রাফেঈ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলা আমি যদি কই তোর চাইতে আমি দামি আর আমি যদি মারা যাই ঈমান যদি আমার নসিব হয় না আমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি না তাহলে কুকুরের চাইতে কবরের জিন্দেগি হবে নিকৃষ্ট জানোয়ারের চাইতে আমার কবরের জিন্দেগি আখেরাতের জিন্দেগি হবে নিকৃষ্ট না না আমি বলতে পারবো না তোর চাইতে আমি দামি ও মুসলমান মনে মনে কল্পনা করলা কিতা করতাম হইতাম নি তার চাইতে দামি না না ও কুকুর আমি তোর চাইতে দামি বলতে পারবো না কবর গেলে বোঝা যাইব ইমান লইয়া যদি যাইতে পারি তুই কুকুর নাই পৃথিবীর সব মখলুকর চাইতে আমি দামি কোনো আনসার না দিয়া শেখ রাফেঈ নালার মধ্যে লামি গেলা হল সুবহানাল্লাহ কোনো আনসার দিলে না কুকুর তার ফতে গেল গিয়া রাত্রে ঘুমাইছো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই যে কুকুরের সামনে নিজরে ছোট বানানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত করাই দিছেন হল সুবহানাল্লাহ জোরে হল সুবহানাল্লাহ ও মুসলমান এই জন্য অহংকারী না বড়ত্বা না বেটাগিরি না ইমানটার সহি বানায় যদি যাইতে চাই তাহলে আমরা অহংকার মুক্ত ইমান লইয়া কবর যাইতাম হাতটায় হয় ইনশাআল্লাহ মুসলমান বাবারা আমার বায়ন কর সাহাবাই কেরাম যারা জিন্দগি কাটাইতা কোন মানুষের ক্ষতির মধ্যে যাইতা না আইতা না যাইতা না নিজের ক্ষতি হই যাক নিজে আপনার বহন করিয়া নিতা তথাপি অন্যর ক্ষতি করার কোন চেষ্টা করতা না ও মুসলমান বাবারা আমার বায়ন কর এই জন্য আমরা আমাদের ইমানটারে সঠিক বানাইয়া কবর যাইতাম আল্লাহ ফরবাইতরা যারা ইমান আনলো ভালো আমল করি লাইল মানুষের গীবত করে নাই মানুষের শুকলি করে নাই অহংকারী করে নাই বড়ত্তা দেখায় নাই পিত্তা খোতা হয় নাই পাঁচ ভক্ত নামাজ সুন্দর করে আদায় করছে রমজান শরীফর রোজা রাখছে নিসাবর মালি কইলে জাকাত আদায় করছে মানুষের সবসময় অপকার করছে মানুষের সেবা করছে মসজিদের খেদমত করছে মাদ্রাসার খেদমত করছে দিনের খেদমত করছে তাবলীগের খেদমত করছে এইভাবে ভালো আমল করিয়া বান্দা জমিন তাকি গেছে আল্লাহ ফরমাইতরা ওই মানুষগুলা পৃথিবীর সব মখলুকর চাইতে শ্রেষ্ঠ হল সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিদান হিসাবে এমন একটা জান্নাত দান করব যাই জান্নাতর নিচ থেকে নহর আর নালা জারি থাকবে হল সুবহানাল্লাহ আর তারা এই জান্নাতের ভিতরে চিরকাল চিরকাল তারা তাকবা ও মুসলমান অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনলো নেক আমল করলো তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস আপনার মেহমানখানা হিসাবে হল সুবহানাল্লাহ জোরে করে হল সুবহানাল্লাহ ও মুসলমান জান্নাতুল ফেরদৌস এমন একটা জান্নাত যেই জান্নাতটা হলো সব জান্নাত গুলার মাঝখানে হল সুবহানাল্লাহ নবী যে ফরমাইতরা সবচাইতে উঁচ দরজাওয়ালা জান্নাত সবচাইতে উঁচ মর্যাদাশীল জান্নাত আল্লাহর নবী ফরমায় ও আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহ দরবার জান্নাত যদি কামনা করো আল্লাহ তুমি আমার জান্নাত দান করিও তাহলে তোমরা জান্নাতুল ফেরদৌস আপনার কামনা করিও সুবহানাল্লাহ
সব সময় জান্নাতুল ফেরদৌস খুঁজিও কারণ জান্নাতুল ফেরদৌস এমন একটা জান্নাত সব জান্নাতগুলোর মাঝখানে সবচাইতে উঁচু আল্লাহর নবী ফরমায় ওই জান্নাতুল ফেরদৌসের উপরে রয়েছে আল্লাহর আরশ সুবহানাল্লাহ ওই জান্নাতের নিচ থেকে আপনার জান্নাতের নহরগুলো জারি হইছে সুবহানাল্লাহ ও মুসলমান বাবার আমার ভাই নকল এই জান্নাত আমরা পাইতে চাইনি না চাই না পাইনি না চাই না নিঃসন্দেহ চাই যদি আমরা এই জান্নাত পাইতে চাই তাহলে ঈমান অনেক আমল লইয়া যাওয়া লাগবে না লাগতো নাই ও মুসলমান সাহাবায়ে কেরাম তাদের ঈমানটা বাঁচাইবার জন্য ঈমানের হেফাজত করার জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তার মধ্যে বিলাইয়া দিছর অথচ আমরা ওই নবীর উম্মত বিনা মেহনতে বিনা কষ্টে ঈমান পাইলাম কিন্তু ওই ঈমানের হেফাজত করার জন্য আমরা তিন দিন তবলিগের সময় দিতে পারি না ওই ঈমানের হেফাজতের জন্য তিন দিন পাঁচ দিন খান্তা হয়ে জায়গায় জায়গায় সময় দিতে পারি না খোদা দেখি না কত প্রচার করায় কত দাওয়াত দেওয়ায় ওলামায়ে কেরাম মসজিদে মসজিদে গিয়ে দাওয়াত দেয় অমুক তারিখ থাকি অমুক তারিখ পর্যন্ত অমুক মসজিদ ও খানকা হইব হাজার হাজার মুসলমান যাওয়ার কথা কিন্তু এমন যায় না কথা দেখি না বাবা জিরা ও মুসলমান বাবারা আমার বাইন কল আব্দুল্লাহ জুল বাজাদাইন নামে একজন সাহাবি ছিলেন আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবি ছিলেন আগে নাম ছিল আব্দুল উজ্জা নিজের ইমানের হেফাজত করার জন্য কতটুকু পর্যন্ত জানো নিজের শরীরের কাপড় পর্যন্ত কুলিয়া দিলাইছর এমনকি শার্ট কুলিয়া দিছর গেঞ্জি কুলিয়া দিছর ও মুসলমান এরপরে সব সম্পদ ছাড়িয়া নিজের বাড়িঘর ত্যাগ করছর শুধুমাত্র ইমানের হেফাজত করার জন্য আর আজ আমরা এমন ইমানওয়ালা হইছি ওয়াজও দুই ঘন্টা চার ঘন্টা সময় দেওয়া যায় না একটা কমিটি ওলামা ইকরাম ওখানে দাওয়াত দিয়া আপনার বিশেষ বিশেষ ওলামা যারা আপনার দেশের এরারে দাওয়াত দিয়া এরারে আনিয়া শুধুমাত্র এরার মুখ থেকে কোরআনের কথা হাদিসের কথা হুনানি হইতো যাতে ইমান হেফাজত হয় ওহনাইন হুনা তো মানুষ বর্তমানে করে দিয়া কথা ঠিক না বাবা দিরা মুসলমান বাবারাম আব্দুল উজ্জাম মুসলমান হওয়ার আগে নাম ছিল আব্দুল উজ্জা নবীজি মদিনার মধ্যে চলে গেলেন আব্দুল উজ্জার দিলের মধ্যে একটাই জজবা আমি কেমনে নবীর সাথে মোলাকাত করব আমি নবীর সাথে কেমনে মোলাকাত করব একদিন আব্দুল উজ্জা সাসার বাড়িত গেলা সাসার কাছে গেলা ও মুসলমান ছোট থাকতে বাবা মারা গেছেন সাসার বাড়ি বড় হয়েছেন সাসার সম্পদ দিছেন জায়গা দিছেন জমিন দিছেন বিল্ডিং দিছেন কাপড় সুপর সব কিছু আব্দুল উজ্জারে সাসায় দান করছেন একদিন আব্দুল উজ্জায় সাসার গেছে গিয়া কইলা সাসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি তা সাসায় বুঝি লাইছে বাচ্চুলা কিতা কইতে চান লগে লগে সাসায় ডাক দিয়া কইল ও ভাতিজা তুমি কি যাও বলে আমি তো কইয়ার এই জমিনের মধ্যে আসমানের তলে জমিনের উপরে মোহাম্মদের মতো বলা আর কোন মানুষ নাই সুবহানাল্লাহ আমি সায়ার ইমান লই আইতাম তোমার উদ্দেশ্যটা জানতে চাই সাসা বললেন না না আমি ইমান আনতে পারবো না আর যদি তুমি ইমান আনো তোমার কি পরিণতি হইব জানো ও মুসলমান আব্দুল উজ্জার লগে লগে ডাক দিয়া কইলা সাসা তুমি সাক্ষী দেখো তোমার সাক্ষী রাখি আমি পড়ি নাই না মাস আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল উজ্জাই কইলা ও সাসা তাহলে তুমি সাক্ষী দেখো
আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম। হাউ সুবহানাল্লাহ। চাচায় ডাক দিয়া কইলা বাতি যা, এই কলিমা পড়লে কি পরিণতি হয় তুমি কি জানো? বলে না। বলে তুমি আমার বাড়ি ছাড়া লাগবো, আমার ঘর ছাড়া লাগবো, জমিন ছাড়া লাগবো, এমন কি তোমার শরীরের কাপড় পর্যন্ত কুলিয়া দেওয়া লাগবো। আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা এই ঈমান হেফাজত করার জন্য, ঈমান বাঁচাইবার জন্য আমি আমার বাড়ি দিতে পারি, জমিন দিতে পারি, টাকা দিতে পারি, আমার কাপড়ও কুলিয়া দিতে পারি, কোনো বাধা নাই, তো দাবিও আমি ঈমান ছাড়বো না। হাউ সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে তুমি আমার ঘর ছাড়ো, কাপড় কুলিয়া দাও, যেগুলো আমি কাপড় তোমার দিছি। আব্দুল উজ্জায় সমস্ত কাপড় গুলা কুলিয়া দিলাইলা, উলঙ্গ অবস্থা একবার হাসি দিয়া কইলা, আম্মা যা আমি মদিনার যাইতাম, তোরা কাপড়ের ব্যবস্থা আমারে করিয়া দাও। মায়ের কইলা, তোমারই অবস্থা কেনে রে বাবা? বলে শুধুমাত্র ঈমানের হেফাজত করতে গিয়ে এই অবস্থা হইছে। আমি যদি দুনিয়ার থেকে বিদায় আমারে করা হই যায়, এই অবস্থায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার ঈমানের মধ্যে সামান্যতম কমজুরি হোক আমি তা মানি না। হাউ সুবহানাল্লাহ। মায়ের দুই টুকরা কমল দিলা, এক টুকরা ভিন দিলার, এক টুকরা দিয়ে শরীর ডাকিয়া আব্দুল আপনার মদিনার দিকে রওনা দিস। মুসলমান, মদিনার মরুভূমি দিয়ে আপনার বালু দিয়ে, বালুর উপর দিয়ে হাঁটে হাঁটে রওনা দিস, শুধুমাত্র ঈমান বাঁচাইবার জন্য, ঈমান তার হেফাজত করার জন্য। এবার মসজিদে নববীর দ্বার গিয়া, মসজিদে নববীর দ্বার গিয়া হযরত আপনার আব্দুল উজ্জায় জারে জারে খান্দিতরা, ও মুসলমান বাবার আমার ভাইয়াই নকল, সাহাবাই কেরাম হল যেখানে পড়াশোনা করতা সাবে সুপার দ্বার, আব্দুল উজ্জায় জারে জারে খান্দিতে আসন, হঠাৎ করে আল্লাহর নবী বারইলা, বারইয়ের চেহারা যখন দেখলা, আব্দুল উজ্জারে জিকাইলা, তুমি খেয়ে কেন কিতা লাগিয়া? বলে আমি আব্দুল উজ্জা, তোমার অবস্থা কিতা লাগিয়া? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র ঈমান বাঁচাইবার জন্য আমার এই অবস্থা, বাড়িও ছাড়ছি, ঘরও ছাড়ছি, জামিনও ছাড়ছি, এমন কি কাপড় পর্যন্ত কুলিয়া দিয়ে আইছি। নবী যে ফরমাইলা, ও আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নাই, আমি নবীজি তোমার নাম রাখি দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাবার আল্লাহর নবী এম আসহাবে সুফফার মধ্যে সাহাবায়ে কেরাম যারা ইলমে দিন শিক্ষা করতো, তাদের কাছে আব্দুল্লাহরে রাখলা, আব্দুল্লাহরে রাখলা পড়াশোনা করার জন্য, জিকির আজকার করার জন্য। আব্দুল্লাহ জুল বাদা বাজাতাইন, এমন তিলাওয়াত করতা, এমন জিকির করতা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির আর তিলাওয়াত এত চিল্লানি ছিল, এত আওয়াজ ছিল, সাহাবায়ে কেরাম ওখলে আল্লাহর নবীর কাছে কে নালিশ করলা, নবীজি আব্দুল্লাহ এত জোরে জোরে চিল্লা আমরা প্রত্যাশ করতে পারি না, এত জোরে যে আওয়াজ দিয়ে জিকির করে একবারে পুরা ফিল্টারে মাদ্রাসালে গরম করে দে। নবী যে ডাক দিয়া বলে, ও সাহাবাই কারাম, আমার আব্দুল্লাহরে চিল্লাইতে দেও, তার চিল্লানির মধ্যে বাধা দিও না, কারণ তোমরা জানো না আব্দুল্লাহ তার ঈমানকে বাঁচাইবার জন্য, ঈমানকে সঠিক রাখবার জন্য, ঈমানকে হেফাজত করার জন্য নিজের মা বাবা ভাই বোন সব কিছু ছাড়িয়া এখানে আইছে, সব সম্পদ ছাড়িয়া আইছে। আল্লাহর বান্দারা, এই ছিল সাহাবাই কারাম জিন্দেগি। জঙ্গে তাবুকর যুদ্ধর সময় আল্লাহর নবী আহ্বান করলাম, সাহাবাই কেরাম জান কিসে জেতা আছে, তুমি তাই তুড়া তুড়া নিয়ে দেও। সব সাহাবাই কেরাম ওখানে আনিয়া দেওয়া শুরু করলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি দিলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলা, হযরত আপনার আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হইল, নবী জিরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দিবার মতো কিচ্ছু নাই, আপনি আমার লাগি দোয়া করুকা, যেন আমি এই ময়দানে গিয়ে আমার নিজের জীবনটা দিতে পারি। হো সুবহানাল্লাহ। ও মুসলমান বাবার আমার বাইন খান, আল্লাহর নবীর সাহাবী হলোর ঈমানের প্রতি কত মহব্বত ছিল, কত জজবিয়ত ছিল, আজকে ওই ঈমান তোমার আমার কাছে আছে, কিন্তু কিছু কিছু খাসগুলা কিছু আমরা খাম করি, আর কিছু আপনার আপনার এমন কিছু কর্মগুলা করি, আর যেই কর্মগুলার কারণে আমাদের ঈমান কমজোর হয়ে যাওয়ার কথা দেখি না। মুসলমান বাবা,
আমার বাইনকল আজকে মুসলমানের সন্তান কিন্তু ঠিক দোকানের মধ্যে বোয়াত থাকে রাস্তার মধ্যে বোয়াত থাকে মসজিদ নামাজের মধ্যে যায় না আসে না নাই আমরা ইমানদার আমরা ইমানওয়ালার করে জন্ম লইছি অথচ ইমান আনার পরে প্রথম খাম হইল নামাজ আদায় করা কথা দেখি না মুসলমান যুবক বয়ান এই মাহফিলের ভিতরে আপনারা যারা আছো পাঁচ ওয়াক্ত নামাজ জিন্দগির মধ্যে ফিটিং করো যদি খাঁটি ইমান লইয়া কবর যাইতে চাও তুমি তোমার ইমানের হেফাজত করতে হইলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবো না লাগতো নাই আজকে তুমি নামাজ পড়ো না ইমানের দাবি করে দোকানে বইয়া বইয়া কয় যদিও নামাজ পড়ি না আমার ইমান ঠিক আছে কও না উযুবিল্লাহ এমন মুসলমান তোমার আমার সমাজ আছে না নাই নামাজ না পড়িয়া বেটা মুসলমান হইবে কিলা নবীজি ফরমাইতাম মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার জানিয়ে বুঝিয়া যে নামাজ সাল্লু সে কুফরি করল কও না উযুবিল্লাহ মুসলমানের সন্তান হইয়া দোকান বইয়া কয় নামাজ যদিও পড়ি না ইমান ঠিক আছে কও না উযুবিল্লাহ এমন খতা খনে ওয়ালাই তো সমাজের ক্ষতি করতেছে এই জন্য না বুঝিয়া যদি কোনো বান্দা এমন হইয়া তাকে নিজে বুঝো সংশোধন করো ইমানটারে শুদ্ধ বানাও আল্লাহর দরবার খান্দ আর সঠিক ইমান কেমনে বানানি যায় ও মুসলমান এই জন্যই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে যাইব নামাজ আমরা ছাড়তাম না কারণ নবী যে ফরমাইতরা একটা ওয়াক্ত খোজা নামাজ নিয়ে কবরের ভিতরে গেলে 288 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা লাগবো ও মুসলমান তোমার দাদার দাদা তোমার ফর দাদার ফর দাদা কবর গেছে যদি খোজা নামাজ নিয়ে যদি কবরের ভিতরে যায় নামাজ ছাড়িয়া যদি যায় এই ইমানে কবর তারে বাঁচাইতে পারবো রে ভাই আমি বেশি লম্বা করব না সংক্ষিপ্ত আরো তোরা দুই চারটা কথা কই আমার বয়ান শেষ করে দিব আমরা সবাই ইমানের হেফাজত করতে চাইনি না চাই না চাইনি না চাই না যদি ইমানটারে হেফাজত করতে চাই ওই ইমানের মধ্যে কোনো বেমার থাকতো না নবী যে ফরমাইতরা আকমালুল মুমিনিনা ইমানান আহসানুহুল খুলুকা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন হইলো বান্দা যার চরিত্র ভালো হও সুবহানাল্লাহ এই চরিত্রটাও ইমানের ভিতরে পড়ে তোমার চরিত্র যদি খারাপ থাকে রে মুসলমান তাহলে তোমার ইমানের মধ্যে কমজোরি আসবে আজকে কত যুবক আছে বাবার সম্মান করে না বাইরে সম্মান করে না বড় বাইরে সম্মান করে না উলামায়ে কেরাম দেখলে যুবক মোবাইল আপনার এমন আওয়াজ দিয়ে বাজাই বাজাই যায় আছে না নাই মসজিদের ইমাম দেখেও মোবাইল মোবাইলের রিংটোন কমায় না চরিত্র কোন পর্যায়ে মুসলমানের গেছে অথচ ইসলাম তো পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র লইয়া জমিন হইছে জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ আমাদের চরিত্র হবে নম্র আমাদের চরিত্র হবে ভদ্র আমাদের চরিত্র পৃথিবীর সবচাইতে সুন্দর থাকবে আলিম ওলামার ইজ্জত করবায় মুরব্বি দেখলে ইজ্জত করবায় একজন আলিম দেখছো সম্মান কর ইজ্জত কর মুসলমান আমরা কি তা হইলা কোন কোন সময় আমরা গেলে দেখি আমি একবার গোয়ালপাড়াত গেছিলাম দেখলাম ওখানে মই মুসঙ্গি মুসলমান মানুষ বালামতে তারা নামাজ আপনার জিকির আসকারিতা সিস্টেম বালামতে জানে না এমন কিছু মানুষ আছে কিন্তু টুফিয়ালা দেখলে সাইকেল থাকিলে আমি যাই কও সুবহানাল্লাহ এত সুন্দর একটা আদর্শ দেখি আইলাম কিন্তু আমাদের বরাকবেলির অবস্থা এমন খারাপ হইল তারা কইন আপনার আর বরাকবেলির মুসলমান আমরার চাইতে দামি আমরার চাইতে জ্ঞানী আমরার চাইতে শ্রেষ্ঠ কিন্তু ওই শ্রেষ্ঠ মুসলমানের এমন অবস্থা হইল আলিমরাও মানে না মুরব্বিও মানে না কথা দেখি না মার লগে ভালো আচরণ করবায় বাবার লগে ভালো আচরণ করবায় বাইর লগে ভালো আচরণ করবায় মুরব্বীর লগে ভালো আচরণ করবায় সমাজের কোন মুরব্বী যদি তা কয় ওই মুরব্বীরও সম্মান করবায় এটাও হলো ইমানের একটা অঙ্গ মুসলমান বাবারা আমার বাইর নকল মুসলমান কোন খারাপ চরিত্রর কোনদিনই হতে পারে না এই জন্য যুবক বায়ান দেখি আর বেশিরভাগ এই মাহফিলের ভিতরে আসো আমরা ওয়াদা দেই আজকে থাকি আমরা ভালো আচরণ সবার সাথে করবো এমনকি গায়ের মুসলমান হিন্দু যদি হয় খ্রিস্টানও যদি হয় আমরা তার
সঙ্গেও ভালো আচরণ করবো, হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান মোবারক, আমার বাইন কল মসজিদের হেফাজত করবায়, মাদ্রাসার হেফাজত করবায়, দিনের জন্য যা কিছু প্রয়োজন হয় তা কিছু করবায়। সাহাবাই কেরাম ওখানে যেভাবে করিয়া গেছেন আমরা তো সেইভাবে করতে পারবো না, কিন্তু সাহাবাই কেরাম ওখানের তুড়া তুড়া অনুসরণ করার আপনার দরকার আছে না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়া এলান করছো, একজন সাহাবি জায়েদরা ডাক দিয়া কইল, ও জায়েদ, এই যুদ্ধর সেনাপতি তোমারে বানাইয়া দিলাম, আমির তোমারে বানাইয়া দিলাম, সুবহানাল্লাহ। আবার নবী যে ডাক দিয়া কইলা, আমার সাসার গরর ভাই জায়ফর বিন আবু তালিব তুমি খানো, যদি আমার জায়েদ ওই ময়দান শহীদ হয়ে যায় তুমি আমিরর দায়িত্ব পালন করবাই। আবার নবী যে তিন নম্বরে আরেকজন সাহাবীরে ডাক দিয়া কইলা, নাম হইল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ডাক দিয়া কইলা, আমার ভাইও যদি এই ময়দানে শহীদ হয়ে যায় তাহলে ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি এই ময়দানে আমিরের দায়িত্ব পালন করবাই। খুব খেয়াল করো কথা না মুসলমান বাবারা, আমার বাইন কল, এই কথাটা যখন আল্লাহর নবী ঘোষণা করলা তারা তিনজন রাজি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি আছি। ও মুসলমান, কিন্তু কেউর বুঝতে আর অসুবিধা হইল না। আর জায়েদ রাজি আল্লাহ তাআলার মনে মনে চিন্তা করলা, আমার পরে যখন নবী জায়ফর বিন আবু তালিবর নাম হইছে নিঃসন্দেহ এই ময়দান আমি শহীদ হয়ে যাইব। জায়ফর বিন আবু তালিবে চিন্তা করছেন, আমার পরে যখন আল্লাহর নবী আবদুল্লাহ ইবনে রাওয়াহার নাম হইছেন নিঃসন্দেহ আমিও শহীদ হয়ে যাইব। ও মুসলমান, এরপরে যদি শহীদ হয়ে যায় আমার আবদুল্লাহ, তুমি তার যে কোনো একজন সিলেক্ট করি নাইও। এইভাবে ঘোষণা করিয়া নবী যে যখন কইলা বাড়িয়ে বাড়িয়ে যাও, বাড়িয়ে বাড়িয়ে গিয়ে বিদায় নিয়ে আসো, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার তো বাড়ি যাওয়ার কোনো দরকার নাই, যেহেতু আপনি আমার আপনার পালক পুত্র, আমি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকায় ঘর থেকে ভুনরা বিদায় নেওয়ার কোনো জরুরত নাই। জায়েফর বিন আবু তালিব বাড়ির মধ্যে গেলা, ছোট ছোট বাচ্চা, বিবির গিয়ে ডাক দিয়া কইলা, বিবি আমি তোমার কাছ থেকে বিদায় নিতে আইছি, আমি তোমার হক নষ্ট করেছি, তোমার কোনো হক ভালো মতে আদায় করতে পারি নাই, ও বিবি আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও, আমি জিহাদর ময়দানে যাইয়ার গিয়া, আমি জিহাদর ময়দানে যাইয়ার গিয়া ওই ময়দানে আমি শহীদ হই যাইমু, তুমি আমার বাচ্চান তরে ওই রাস্তার মধ্যে মেহনত করিয়া তুমি উঠাইয়া দিও, হো সুবহানাল্লাহ। বিবিও কইলা, স্বামী ইতা কিতা কম বলে, হ্যাঁ নবী যে আমার নাম দুই নম্বরে কইছেন, আমার আগে একজনের নাম কইছেন, বাদেও একজনের নাম কইছেন। বিবিয়ে লগে লগে হাত তুটাই আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিলা, আল্লাহ আমার স্বামী সহি সলামতে ওই জেহাদর ময়দান তাকে ঘুরাইয়া বাড়ি পৌঁছাইয়া দিও। লগে লগে আল্লাহর নবীর সাহাবী জায়েফর বিন আবু তালিবে আপনার তলোয়ার আপনার ফিট দিয়া কুসামারি হইলা, বিবি এমন দোয়া তুমি করিও না, তুমি কি জানো না নবী যে আমার আগে একজনের নাম কইছেন, বাদেও একজনের নাম কইছেন, তার মানে এই ময়দানে আমি শহীদ হয়ে যাইব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা আপনার বাড়ির থেকে রওনা দিলাইছো, ছোট ছোট বাচ্চা নিতে খান দিতরা জারে জারে আব্বা আব্বা কইয়া চিল্লাইতরা, কিন্তু জায়েফর বিন আবু তালিব একবারও পিছনে যাইলা না, শুধুমাত্র ইমান বানাইবার জন্য, আল্লাহরে পাইবার জন্য, আল্লাহরে খুশি করার জন্য জিহাদের দিকে রওনা দিয়েছেন। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আগর দিন সাথী করছেন, এখনো পর্যন্ত
বালামত বিবির সাথে সাক্ষাৎ হয় নাই, মুলাকাত হয় নাই। বাড়ির মধ্যে গেলা গিয়া বললা, বিবি আপনার কোরআনে কারিমর তিলাওয়াত কত্রা? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলার দরজার সামনে গিয়ে সালাম জানাইলে, আসসালামু আলাইকুম। বিবি সালামের জবাব দিলা, কে? বলে, আমি আপনার স্বামী আব্দুল্লাহ। ও বিবি, তোরা খেয়াল করিস, আমি তোমার স্বামী, তুমি একজন মদিনার সুন্দরী, তোমার কোনো হক নষ্ট আদায় করতে পারি নাই, সাথে করি আনছিলি, আমি তোমার কাছে ক্ষমা চাওয়া, তাই যে মেহরবানি করি আমারে তুমি মাফ করে দিও, আমার মধ্যে তাকে অনেক গুণ হইছে, কারণ তোমার কোনো হক আদায় করতে পারি নাই। আল্লাহর বন্দী বিবিয়ের ডাক দিয়া কইল, আব্দুল্লাহ, গরর ভিতরে তুমি ঢুকো, আমারে তুমি সাদি করি আনছো, এখনো পর্যন্ত তোমার চেহারাটা বলবত দেখি নাই। আব্দুল্লাহ বলেন, ও স্বামী। আব্দুল্লাহ বলেন, বিবি, গরর ভিতরে যদি ঢুকি আর তোমার চেহারা আমি দেখি, তুমি যদি আমার চেহারা দেখো, দুজনের মধ্যে একটা মহব্বত ফায়দা হবে, এই জন্য আমি গরর ভিতরে ঢুকতে চাই না রে বিবি। বিবি কইল, না না, গরর ভিতরে ঢুকলে কোনো অসুবিধা হবে না, আমি আপনার প্রতি কোনো মহব্বত দিবার চেষ্টা করতাম নাই, শুধুমাত্র চেহারা খানটা দেখতে চাই, যাতে এই আবতর ময়দানও আপনার স্বামী হিসাবে আমি চিনতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলেন, বিবি, যদি তুমি আমার বিবি হয়ে থাকো, এই ময়দানে যদি আমি শহীদ হইতাই, কোন সন্দেহ নাই, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমার সঙ্গে আমার পরিচয় করাইয়া দিবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, নিজর বিবির চেহারা দেখতে চাইলে না, ঈমান হেফাজত করার জন্য, আল্লাহ পাইবার জন্য, জান্নাত পাইবার জন্য জিহাদের ময়দানের দিকে রওনা দিলাইলা। সুবহানাল্লাহ। আমরা ওই ঈমান বাঁচাইবার জন্য, ঈমান হেফাজত করার জন্য ওই জমিনের মধ্যে শুধুমাত্র পাঁচ বক্তর নামাজ আদায় করতে পারি না, জিকির করতে পারি না, তসবিহ তাহলিল করতে পারি না, আল্লাহর নির্দেশগুলা মানিয়া চলতে পারি না, মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা খেদমত করিতে পারি না। ও মুসলমান, আজকে তাকে ওয়াদা দেও, আমরা ঈমান হেফাজত করার জন্য যা কিছুর প্রয়োজন সব আমরা করিয়া যাই। হাত উঠায় বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সাহায্য করবো ইনশাআল্লাহ। এই মসজিদ গুলার দরকার আছে না নাই মুসলমান? মসজিদ যদি থাকে না, তাহলে ওয়াজ মাহফিল থাকবে না, মসজিদ যদি থাকে না, ইবাদত করার জায়গা থাকবে না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে বইয়া আমরা এতক্ষণ পর্যন্ত বয়ান শুনছি বাবাজিরা, এই মুহূর্তে আপনাদের খেদমত আমি দরখাস্ত করতেছি, এই আল্লাহর ঘর মসজিদের সুন্দর জোয়ার জন্য অনেক খাজ খাম বাকি আছে, আমরা সবাই তুড়া তুড়া আল্লাহর ঘর খানো সাহায্য করতাম, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন কোন ভাই রাজি আছো? দেখে আখানুটাই আমার আল্লাহর একবার তো দেখাইয়া দে, 10 টাকা হইলেও দিব, আখানুটাই দেখাও সেন দেখি কে কে আছো, সবাই রাজি, মাশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। মুসলমান বাবা, আমার বাইন খান, মসজিদের অনেক কাম বাকি আছে, এই মুহূর্তে আপনাদের খেদমত দরখাস্ত করতেছি, যাইন 10 টাকা বারো, 20 টাকা বারো, 50 টাকা বারো, 100 বারো, 200 বারো, 1000, 2000, 3000, 5000, 10000, যাইন যত বারো আল্লাহর গোরখানো দে, এই মুহূর্তে আপনাদের দরবারও আমি দরখাস্ত করি। আর আসুন এমন কোন ভাই আল্লাহর গোর হেফাজতের জন্য 5000 টাকা দিব, আমার মা নাই বাবা নাই, অথবা 10 জন থাকি, 1 জন নাই কবরের বাসিন্দা, এই মুহূর্তে কবর থেকে হাতর দিকে তাকায় আসুন, আমার সন্তান কোরআনের মাহফিল বোয়া আল্লাহর ঘরের মধ্যে বসা, আমার সন্তান আমার জন্য দোয়া করাইব, যদি কোনো বান্দা তাকো আত্মানুটায় ঘোষণা করো, আমি আমার মা বাবার জন্য 5000 টাকা আল্লাহর ঘর খানো দিলাম। কিতা সাহেব নাম ও এক সাহেব হাত উঠাইছেন, নাম ওখান দেখো নাম খোক, মাশাল্লাহ, জি শফিকুদ্দিন সাহেব, মা বাবা শুননি তো একজন তান নাই তো একজন নানি, শফিকুদ্দিন সাহেবে 5000 টাকা দিবা, আল্লাহ তোমার ঘর মা নাই বাবা নাই কবর গে শুনিয়া মালি, এই মুহূর্তে কোরআনের মাহফিল থেকে আপনার দরবারও আমরা খুঁজিয়ার, শফিকুদ্দিন সাহেব 5000 টাকা তোমার গরো দিবার ঘোষণা করছেন, মা নাই বাবা নাই দুইজন কবর, আল্লাহ
তারা দুজনের কবরে আপনি জান্নাতের বাগ বানাও, জোরে করে কও আমিন, আরো জোরে কও আমিন। দুই নম্বরে কোন আল্লাহর বান্দা শুনি 5000 টাকা দিবাই মা নাই বাবা নাই, অথবা দুজন হায়াতে আছেন হায়াত বাড়ার জন্য কিতাব বাজির নাম নাম সবকা ডক্টর সাহেব ও নাম আসুননি, দুজন মা বাপ নাই, নুরুল হক সাহেব 5000 টাকা দিবা মা নাই বাবা নাই, দয়জন কবর গেছুন গে আল্লাহ তোমার ঘর হেফাজত করার জন্য 5000 টাকা দিবা আল্লাহ, নুরুল হক সাহেবের মা বাবা কবর থেকে সাইতরা আমার সন্তান করানোর মাহফিল বসা আমার জন্য কিছু না কিছু দিয়া দোয়া করাইবা ও আল্লাহ, নুরুল হক সাহেবে 5000 টাকার ঘোষণা তোমার করো করেছেন আল্লাহ, আল্লাহ মাহফিলের পক্ষ থেকে আপনার দরবারে আমরা কুজিয়ার, নুরুল হক সাহেবের মা বাবার কবরে আপনি জান্নাতের বাগ বানাই দাও, জোরে করে কও আমিন, আরো জোরে কও আমিন। একটা আমিন কইলা ওইটা একটা সদকা হয়ে যায়, নফল ইবাদতের মধ্যে গণ্য হয়, জোরে কও আমিন। তিন নম্বরে কোন বাবা দিবা কোন পাইয়ে দিবা কিতাবের নাম ফারুক আহমদ, মা বাবা শুননি ভাই মা নাই বাবা নাই, ফারুক ভাই 5000 টাকা দিবা আল্লাহ, এই কোরআনের মাহফিল থেকে আপনার দরবার কুজিয়া ফারুক আহমদ ভাইয়ের মা বাবার কবরে আপনি জান্নাতের বাগ বানাই দাও, জোরে করে কও আমিন, আল্লাহ তারা দুজনের কবর দে নূর দিয়া মনোয়ার করে দাও হুক আমিন। চার নম্বরে খুন ভাই 5000 টাকা দিবাই তাজউদ্দিন ভাই, তান বড় ভাই জায়গাও দিছেন বাবা জায়গা দিয়া গেছেন, তাজউদ্দিন ভাই 5000 টাকা দিবা তান বাবা নাই, মা শুনেন আয় আল্লাহ তাজউদ্দিন ভাই বাবাই জমিন দান করছেন আল্লাহ, তাজউদ্দিন ভাই 5000 টাকা দিতরা তান বাবা নাই কবর গেছেন গিয়া আল্লাহ, তাজউদ্দিন ভাইর বাবার কবর দে জান্নাতের বাগ বানাও, বাবার কবর দে আপনি লুটিয়া মনোয়ার করে দাও, জোরে করে হো আমিন।